রাজশাহীতে অনুষ্ঠিত হলো রিয়েল স্টার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের নবম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলায় ফাইটার রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ইগল। লীগ পদ্ধতির এই খেলায় ১২টি দলে ২৫০ জন অবসরপ্রাপ্ত খেলোয়াড় অংশ নেয়। এরপর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি সহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এইচএম খাইরুজ্জামান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।